কুয়েতের ইউসুফ আদের আল মুতাইরি, বয়স মাত্র 4 বছর। এই শিশু বয়সেই উঠে এসেছে বিশ্বের মিলিয়নিয়ারদের তালিকায়। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য, তবে কোনো উপার্জন করে নয়, লটারি জিতেছে ছোট্ট শিশুটি, আর এতেই রাতারাতি বনে গেছে কোটিপতি। গালফ নিউজ বলছে, আল মুতাইরির নামে তার বাবা একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন, সেখানে তারা অর্থ জমা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টধারীদের নিয়ে একটি লটারির আয়োজন করে, আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান 2 মিলিয়ন বা 20 লাখ কুয়েতি দিনার। যা বাংলাদেশি মুদ্রায় 71 কোটি 38 লাখ টাকার বেশি। এই বছর সেই পুরস্কার পেয়েছে 4 বছরের আল মুতাইরি। কুয়েতের শীর্ষস্থানীয় গালফ ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আল মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে হাজির হয়েছিল শিশুটি। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ অ্যাকাউন্টে অর্থ জমার দৃশ্য সরাসরি দেখতে পায় সে। এই লটারি জয়ের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই পুরস্কারে সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে শিশু মুতাইরি। তার বাবা বলেন, গালফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন, কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে, আর এতেই কুয়েত জুড়ে রাতারাতি তারকা বনে গেছে আল মুতাইরি। পুরস্কার প্রাপ্তির ছবি ও ভিডিও গালফ ব্যাংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর দেশটিতে রীতিমতো চর্চা চলছে শিশুটিকে নিয়ে। অমিত হাসান, রবিন, কালবেলা।